আসসালামু আলাইকুম। তো 45তম বিসিএস গণিত প্রশ্নটা আমরা দুইটা ধাপে সমাধান, তিনটা ধাপে সমাধান করব। প্রথম দুই ধাপে হচ্ছে বিসিএস এর প্রশ্ন এখন সমাধান করব, আর তৃতীয় ধাপে গিয়ে আপনার মানসিক দক্ষতা। তো আমরা প্রথমে যদি শুরু করি, প্রথমে যে ম্যাথটা আছে দেখেন, খুব সহজ একটা ম্যাথ আসছিল, এটা কিন্তু জব ম্যাথ বইয়ের 23 নং অঙ্কের অনুরূপ, মানে হুবহু সেম না, কিন্তু একই নিয়ম সবই সেম, ওইটা পারলে এটা পারার কথা। এখানে কি ছিল, এক্স অনুপাত ওয়াই এত, ওয়াই অনুপাত জেড এত হলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত। এখানে কি কি দেওয়া আছে দেখেন, তো জাস্ট আমরা লিখবো এক্স অনুপাত ওয়াই। কয়েকদিন আগে টেকনিকগুলো শেখানো হয়েছে, 2:3, আবার ওয়াই অনুপাত জেড কত দেওয়া আছে, 5:7। আমাদের বলছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত। তো প্রথমে এই যে এইভাবে যে গুণ করে যেটা হবে, এটা এক্স এর মান 10, প্রথমের মান। এরপরে এইভাবে গুণ করতে হবে, 3 5 15, লাস্ট হচ্ছে এইভাবে গুণ, 3 7 21। এটাই কিন্তু উত্তর, 10, এক্স এর 10, ওয়াই এর 15, আর ইয়ের হচ্ছে 21। এটাই কিন্তু উত্তর, দেখেন কত সহজ ছিল। এটা কিন্তু জব ম্যাথ বই ছিল, এই জন্য বলি যে জব ম্যাথ বইটা যারা পড়বে প্রাইমারি পরীক্ষায়, আমাদের বইগুলো কিন্তু বিসিএস এর জন্য না আমরা বলি, কিন্তু প্রাইমারি পরীক্ষা ইনশাল্লাহ 100-এ 100ই কমন পাবেন এই জব ম্যাথ বইটা থেকে। এটা দেখেন যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর রাজকৃত বেতন 10% বাড়ানো হলো, এটা বলানো হয়েছে না 10% একবার বাড়বে কমবে, বা কমবে বাড়বে, এটা সূত্র কি ছিল আমাদের, সহজ যে সূত্রটা ছিল এই যে এরকম, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এখানে বসিয়ে দেন, যদি কমানো হয় এর মান হবে কি মাইনাস, যেমন এই 10% কমানো হয়েছে এই জন্য এর মান -10, আবার এরপর 10% বাড়ানো হয়েছে, এটা বি এর মান, এটা এ এর মান, এটা বি এর মান, এটা হবে 10 প্লাস এ, এ এর মান তো -10, -10 × 10 নিচে কিন্তু 100, দেখেন জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, এটা প্লাসের এটা মাইনাসের কাটা, উপরে হইতেছে 10 10 100, -100 নিচে হচ্ছে 100 কাটা, তাহলে কি হচ্ছে -1, এটার অ্যান্সার কিন্তু হবে কত, 1%। এতে কতটুকু ক্ষতি হলো, মাইনাস আসলে ক্ষতি, হ্যাঁ 1% তার ক্ষতি হয়েছে। পরের অঙ্কটা আসেন, যেটা এটা কি বলছে যে এত সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ্য হবে। এখানে আমাদের দেখতে হবে জাস্ট এটাকে, এটা কোন সূত্রে পড়তেছে দেখেন তো, এ প্লাস বি হোল স্কোয়ার যদি ফেলেন, এ স্কোয়ার প্লাস 2 এ মানে এক্স, বি মানে 5, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার, এখন সমান সমান কোনটা লিখবো, এই দিকে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এই যে বি এক্স প্লাস সি। এখন দেখেন এখানে কত আসতেছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এখানে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে দেখেন যে আমাদের বলছে যে এটা এটা সমানই আছে, হ্যাঁ এক্স এর জায়গায় এখানে আছে বি, দেখেন এক্স এর সাথে এখানে আছে বি, এখানে আছে 10, তার মানে 10 হতে হবে একটা, হ্যাঁ বি এর জায়গায় কত হতে হবে 10 হতে হবে, আর এখানে সি এর জায়গায় এখানে আছে সি, এখানে 25, সি এর পরিবর্তে হতে হবে 25, এটাই কিন্তু উত্তর, এখানে যা আছে তাই কিন্তু হবে, এই যে 10 25, বি এবং সি এর মান 10 এবং 25 যদি হয় তাহলে এটা অবৈধ হবে। এরপর হচ্ছে কোনটি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটার সাথে মিলাতে হবে, হ্যাঁ এম এক্স প্লাস সি, তো মূল কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হইতেছে ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল এম এক্স, এটার সাথে কোনটাকে মিলানো যায় দেখেন, ওয়াই এর ঘাত কিন্তু 1 হবে, হ্যাঁ এখানে যদি গুণ করি ওয়াই স্কোয়ার হয়ে যায়, এটা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ঘাত দুইটার ঘাতে কিন্তু কত 1, হ্যাঁ পাওয়ার 1 হতে হবে। এই যে এটা যদি আসি, এটাকে যদি সমাধান করি অপশন গতে দেখেন, এখানে কি আসে কোনাকোনি গুণ করলে ওয়াই ইকুয়াল 2x, দেখেন তো এটার সাথে মিলছে কিনা, শুধু 2টা হইতেছে কি এম এর মান, এম হইতেছে ডাল, তার মানে এম ইকুয়াল 2, অঙ্ক কিন্তু এইটাই, এম এর পরিবর্তে সংখ্যা আসবে, এখানে কিন্তু এটাই আসছে। তো এটা ছিল কার সমীকরণ, সরলরেখার সমীকরণ। এরপরের অঙ্কটা, এটা কিন্তু এই যে জব ম্যাথ বইয়ের 56 নং অঙ্ক, খুবই সেমই ছিল এরকমই। তো এই ধরনের অঙ্ক করতে হলে যদি পি প্লাস কিউ পি মাইনাস কিউ এর মান দেওয়া থাকে, এগুলো সহজ হচ্ছে শর্টকাট রুল হচ্ছে দুইটা মান কি স্কোয়ার করবো, 5k যেহেতু এখানে স্কোয়ার করতে বলছে, তো এই 5 স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস 3 স্কোয়ার,
ভাগ করতে হবে দুই দ্বারা, অঙ্ক কিন্তু শেষ। এখানে দুইটা মানকে স্কয়ার করতে বলতে দুইটা মান চেয়েছে, তো দুইটা মানকে স্কয়ার করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু অঙ্ক হয়ে যায়। এখানে স্কয়ার করলে কত হচ্ছে 25, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, তাহলে 34 কে দুই দ্বারা ভাগ করলে কত হয় 17। উত্তর কিন্তু চলে এসেছে। এরপরের অঙ্কটা আছে কি দেখেন, এত সমীকরণের সমাধান কত, এত সমীকরণের সমাধান কত, এটা কিন্তু হুবহু জব ম্যাথ বইয়ের 35 নং অঙ্ক। এটা ছিল 2x+7 সমান 4x+2। তো এখানে কি হচ্ছে, 2x+7 সমান, এটাকে দেখেন ফোরটাকে আমরা এইভাবে লিখতে পারি 2² x+2। পরের লাইন হবে দেখেন 2x+7 ছিল এখানে, আর এখানে এই টু দ্বারা এই দুইটা গুণ হয়ে যাবে, দেখেন উপরে পাওয়ার যেহেতু 2x+4। এরপরের লাইন আমরা কি লিখতে পারি বলেন, এরপরের লাইনটা যেহেতু বেস বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, x+7 সমান 2x+4। এই একটা যদি এই সাইডে নিয়ে আসেন, একটা এক্স থাকে, আর এটা যদি এই সাইড নেন, তার মানে x=3। এগুলো কিন্তু সবাই করতে পারবেন, আপনারা যারা মোটামুটি আমাদের ক্লাসগুলো করেন রেগুলার, এই ধরনের ম্যাথ আসলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপরে দেখেন একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত হলে বৃহত্তর কোণটির মান কত হবে। দেখেন বাহুগুলোর অনুপাত, এটা যদি দেখেন জব্যেত বইয়ে যে সমকোণী ত্রিভুজের মানে পিথাগোরাসের উপর উপপাদ্য অনুসারে আমরা এটা ধরে নিলাম যে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, অনুপাত থাকলেও এই একই নিয়মে করা যায়। যদি যে কোনো দুই বাহুর বর্গের যোগফল অপর বাহুর সমান হয়, তাহলে কিন্তু এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার একক লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা যদি ওই সূত্র যদি মিলাইতে পারি যে কোনো দুই বাহুর বর্গের যোগফল অপর বাহুর বর্গের সমান, তাহলে এখানে দেখেন আমরা যদি লিখি এইভাবে যে 3² এটা ধরে নিলাম অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ এটা ধরে নিলাম লম্ব স্কয়ার, যদি সমান বানানো যায় তাহলে মনে করবেন এটা সমকোণী ত্রিভুজ, দেখেন 9 = 1, আর এটাকে যদি স্কয়ার করেন স্কয়ার রুটে কাটা যাবে 8, তার মানে 9 = 9 হচ্ছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম সমকোণী অপর কোণ দুইটা কি হবে আমরা জানি না, কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো অপর কোণ দুইটাও, কিন্তু বৃহত্তর কোণটির পরিমাণ কত হবে, বৃহত্তর যেহেতু আমরা দেখুন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তর কোণটির মান হয় 90 ডিগ্রি। তারপরে যে অঙ্কটা আছে যদি দেখি, যে এটাও কিন্তু জব ম্যাথ বইয়ে সরাসরি এরকম ছিল যে লসাগু বের করো, এখানে বলা আছে লসাগু এবং গসাগুর গুণফল কত, লসাগু এবং গসাগুর গুণফল কত। এই জন্য বলি জব ম্যাথ বইটা প্লাস আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন, এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আপনি নিজে নিজে উত্তর দিতে পারবেন। এখানে আছে দেখেন প্রথম রাশিটা আছে এটা x y² দেখেন, তো এখান থেকে কি কমন যায়, এখানে আছে এক্স, তার দুইটার মধ্যে x² আছে y যায়, তার মানে হচ্ছে x + y, এটা হচ্ছে প্রথম রাশি। এরপর যদি আমরা দ্বিতীয় রাশিতে চলে আসি, এখানে আছে x² + xy, এইখানে কি কমন যায় দেখেন, শুধু একটা এক্স কমন যায়, এক্স কমন গেলে x + y। এখন বলছে লসাগু এবং গসাগু এর গুণফল কত, এই দুইটার মধ্যে দেখেন তো লসাগু কত, আগে আমরা লসাগুটা নির্ণয় করি, লসাগু হচ্ছে কি কমন আনকমনের সব হবে। এখানে দেখেন এক্সটা এই দুইটার মধ্যে একটা কমন, লসাগুটা বের করতে আছে, হ্যাঁ ওয়াইটা আনকমন, ওয়াইটা নিয়ে নিলাম, আর x + y দুইটার মধ্যেই কমন নিয়ে নিলাম, এটা হচ্ছে লসাগু। গুণন আমাদের বলছে গসাগু, গসাগু কোনটা হবে, শুধু কমনেরটা, দেখেন এই দুইটার মধ্যে শুধু কমন আছে এক্স, ওকে নিলাম, এই দুইটার মধ্যে এটা কমন আছে, হ্যাঁ x + y, এই যে এই দুইটার যে গুণফল, এই দুইটার গুণফল কি হয় দেখেন, তো এটাই আমাদের চেয়েছে যে এই দুইটার গুণফল কি হবে। তো আমরা যদি গুণফল আমরা বের করি, যদি একটু উপরে চলে যাই দেখেন যে গুণফল বের করি যদি কত হইতেছে গুণফলটা, এই এক্স এর সাথে এটা গুণ করেন তাহলে হচ্ছে x², এখানে তো y, তাহলে এইটা আছে দুইবার x + y, এই যে হোল স্কয়ার, তাহলে কোনটার সাথে মিলতেছে x² y x + y হোল স্কয়ার, এটা কিন্তু হচ্ছে উত্তর। এরপরে দেখেন এই যে একটা ধারার একটা অঙ্ক আসছে যে কোন সংখ্যাটি পরে আসবে, মানে এই যে এইখানে কোন সংখ্যাটি হবে এটা বলতেছে, এটা কিন্তু সহজ, আমরা যদি ধারার দিকে একটু তাকাই একটু দেখেন যে দেখেন 8 কে 2 দ্বারা ভাগ করছে 4 হয়ে গেছে, 2 দ্বারা ভাগ করছে, আবার 4 কে 2 দ্বারা ভাগ করছে কত হয়ে গেছে 2 হয়ে গেছে, আবার এটাকে 1 কে 2 দ্বারা ভাগ করছে হাফ হয়েছে, 1 কে 2 দ্বারা ভাগ করার পর এই যে হাফ হয়েছে, আবার এই হাফ কে হাফ ছিল এটা, এটাকে আবার 2 দ্বারা ভাগ করছে, হ্যাঁ
এটা ছিল মেইন ডাক তার মানে অর্ধেক করতেছে আর কি যেটা হইতাছে তার কিন্তু বারবার আমরা অর্ধেক করে ফেলতেছি যে মানটা আসতেছে ওই মানটা কিন্তু এখানে আমরা অর্ধেক করে ফেলতেছি এই যে 8 এর অর্ধেক 4 4 এর অর্ধেক 2 2 এর অর্ধেক 1 1 এর অর্ধেক হাফ আর হাফ এর অর্ধেক কি 1/4 দেখেন এই পর্যন্ত আমরা আসি প্রত্যেকটা অর্ধেক করতে করতে প্রত্যেকটাকে আমরা অর্ধেক করতেছি 2 দ্বারা ভাগ করতেছি প্রত্যেকটাকে আমরা কি করতেছি 2 দ্বারা ভাগ তো এটা এরপরে পরেরটা হবে কি এটাকে 2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখেন তো 1/4 ইনটু 1/2 তার মানে হচ্ছে 1/8 এটাই ছিল কিন্তু এই যে এটা কিন্তু হবে পরে যে ম্যাথগুলো আছে আমরা আজকেই এই একটু পরে এগুলো টাইপিং করা হচ্ছে আমরা একটু পরেই সমাধান করে দেব প্লাস মানসিক দক্ষতা সহ প্রত্যেকটা অঙ্কে আমরা এরকম ব্যাখ্যা সহকারে দেব অবশ্যই আপনারা এই পেজটা ফলো দিয়ে রাখেন কারণ বিসিএস প্রাইমারি বা অন্যান্য রিলেটেড যে কোনো ম্যাথের সমাধান পেতে এই চ্যানেলটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ